ফুরাতদির পানি কত মানুষ যে পান করছে, কত প্রাণী যে পান করছে, কত হাইওয়ান জানোয়ার পান করছে। আল্লাহ যাকে এত মহব্বত করলো ওই রাসূলের আওলাদি পানিটা পান করতে পারলো না। ইতিহাস যখন আমি পড়েছি আমার চোখের পানি টপকিয়ে আমার কিতাবের পাতায় পড়ে গেছে। ইমাম হুসাইনের শরীর থেকে মাথাটাও আলাদা করে ফেলছে। কোন রেওয়ায়েতে আছে 140 জন, কোন রেওয়ায়েতে আছে 240 জন, কোন রেওয়ায়েতে আছে শুধু 72 জন। 72 জনের সঙ্গী সাথী নিয়ে কারবালার প্রান্তরে, এর মধ্যে 72 জনের মধ্যে 40 জন হয়েছে গিয়া পুরুষ। 72 থেকে 40 গেলে থাকে কয়? 32 না? এই 32 জন নারী আর শিশু। তো দেখেন 40 জন হয়েছে পুরুষ আর ওই দিকটা 6000। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে সঙ্গী সাথীদেরকে বলতেছে, দেখো ইয়াজিদ 6000 সৈন্যবাহিনী আমাদের বিরুদ্ধে প্রেরণ করছে, কেমনে এদের সাথে যুদ্ধ করবো বলো? একটা কাজ করো, শুধু শুধু তোমাদের জীবনটা নষ্ট করার দরকার নাই, তোমরা মদিনায় চলে যাও। ইয়াজিদ আমার মাথা চা, তোমরা মদিনায় চলে যাও। সঙ্গী সাথী যারা ছিল ওরা বলতেছে, ইমাম হুসাইন আজকে যদি আপনাকে একা একা কারবালার প্রান্তরে রেখে আমরা চলে যাই, কিয়ামতের ময়দানে যেদিন আমাদের মা বাবা পরিচয় দিবে না, ওই দিন আমরা যদি বিশ্বনবীর কাছে যাই, বিশ্বনবী যদি আমাদেরকে বলে, কিরে আমার নাতিকে একা একা কারবালার প্রান্তরে রেখে আয়সা বললি, ওই দিন ইমাম হুসাইন কি জবাব দিব আমরা? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা জিহাদ করেই যাব। ইমাম হুসাইন দেখলো ওদের ইমানি স্পৃহা খুব বেশি, 6000 সৈন্যবাহিনী আর 40 জন পুরুষ মাত্র মিয়া, এরা বলতেছে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা জিহাদ করবই করব। ইমাম হুসাইন যুদ্ধের ঘোষণা দিলেন, ঠিক আছে 6000 আর 40 জন, যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ করতে 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 সকাল থেকে শুরু হয়েছে, প্রায় 12:30 বেজে গেছে, মানে জোহরের একেবারে কাছাকাছি সময় 40 জন শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। শুধু ইমাম হুসাইন আছে। ইমাম হুসাইন দেখলো সবাই চলে গেছে, শুধু একা ইমাম হুসাইন আছে। ইমাম হুসাইন এইবার ওই যে তাবুতে নারী ও শিশু আছে 32 জন, ওদের কাছে গেছে। তাবুর বাইরে থেকে ইমাম হুসাইন বলতেছে, প্রাণের স্ত্রী আমার সাথে, স্ত্রীও ছিল, প্রাণের স্ত্রী আমার, মনে হয় তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। আমার সাথে 40 জন সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, বিদায় দাও, দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ, বিদায় দাও। ইমাম হুসাইনের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আমি জানি আপনি আপনার নানার খেলাফত ব্যবস্থার জন্য জীবন দিতেও রাজি, কিছু বলবো না, কিন্তু প্রাণের স্বামী আমার, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো পানি নাই, মাসুম বাচ্চাটা আপনার যে বাচ্চাটা, এই বাচ্চাটায় পানির জন্য শর্টফট করতেছে, ফুরাত নদীর মধ্যে কত পানি আছে, আপনার বাচ্চাটাকে একটু পানি পান করান। ইমাম হুসাইন বলতেছে, ইয়াজিদের সৈন্যবাহিনী ওরা খুব পাশান, ওরা পানি দিবে না রে। এবারে ইমাম হুসাইনের স্ত্রী ইমাম হুসাইনকে বলতেছে, আপনি গিয়ে বলেন এই শিশুটা কুলের শিশু, একেবারে মাসুম বাচ্চা, আপনি ওদেরকে বলেন দেখো এটা রাসুলের আওলাদ, রাসুলের আওলাদ বললে পানি দিবে, ওরা তো রাসুলের প্রতি মায়া লাগতে পারে, আমার হাবিব তো উম্মতের জন্য সারা জীবন কান্নাকাটি করছে, ওদের তো একটু মায়া লাগতে পারে, একটু বলেন যে এটা রাসুলের আওলাদ, আমার সন্তান, একটু পানি দাও। একটু পানি দিলে মাসুম বাচ্চাটা জীবিত থাকবে। ইমাম হুসাইন মনে করছে যতই পাশান হোক মাসুম বাচ্চাকে আর পানি না দিবে। ইমাম হুসাইন মাসুম বাচ্চাটাকে নিয়ে গেছে ফুরাত নদীর তীরে, নিয়ে এইভাবে ছোট বাচ্চা তো এইভাবে তুলে ধরছে যে ইয়াজিদের সৈন্যবাহিনীরা শোনো, তোমাদের সাথে আমার শত্রুতা, এই মাসুম বাচ্চা এটা তো ফেরেশতা, এত কোনো দোষ নাই, এটা সাধারণ কোনো মানুষের আওলাদ না, এটা বিশ্বনবীর আওলাদ, আমার কলিজার টুকরা, যদি একটু পানি দিতা আমার সন্তানটা বেঁচে যাইতো, একটু পানি দিবা, দেখো এই পানি কত হাইওয়ান জানোয়ার, কত প্রাণী পান করে, কত মানুষ পান করলো, রাসুলের আওলাদ, আল্লাহর পরে যার সম্মান, রাসুলের আওলাদকে একটু পানি দিবা। চোরে বুঝে না ধর্মের কাহিনী, এত কাকুতি মিনতি করছে,
তারপরেও ওরা পানি তো দিল না দিল না, একটা তীর যে নিক্ষেপ করছে আমার দিকে লক্ষ্য করেন, এই যে বাচ্চারা এই যে বিপদ ধরছে, তীরটা এসে বাচ্চার বুকে প্রবেশ করে কলিজা ছিঁড়ে অপর প্রান্তে বেরিয়ে গেছে, একটা মাসুম বাচ্চা। আমার দুঃখ লেগেছে বিষয়টা, এই ফুরাত নদীর পানি কত মানুষ যে পান করছে, কত প্রাণী যে পান করছে, কত হাইওয়ান জানোয়ার পান করছে। আল্লাহ যাকে এত মুহাব্বত করলো ওই রাসূলের আওলা দিয়ে পানিটা পান করতে পারলো না। এই ইতিহাস যখন আমি পড়েছি আমার চোখের পানি টপকিয়ে আমার কিতাবের পাতায় পড়ে গেছে। এই পানি কত মানুষ কত হাইওয়ান জানোয়ার পান করলো, রাসূলের আওলাদ বলা সত্ত্বেও পানিটা দিল না, উল্টা তীর দিল নিক্ষেপ করে, তীর বুকে প্রবেশ করে কলিজাও ছিঁড়ে গেছে, কলিজা ছিঁড়ে অপর পাশে বের হয়ে গেছে। পরে এই বাচ্চা নিয়ে দিয়ে আসছে তাঁবুর ভিতরে দিয়ে আসলো আয়েশা ইমাম হুসাইন, একা একা যুদ্ধ করতেছে, একা একা যুদ্ধ করতেছে, একা একা 6,000 মানুষের সাথে কতক্ষণ যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে উনি খুব ক্লান্ত হয়ে গেছে, একবারে খুব ক্লান্ত হয়ে গেছে, ওনার পানি পিপাসা ধরছে। উনি আবার এই নদীর কাছেই গেল পানি পান করতে, এইভাবে গ্লাস তো ছিল না, হাতে এমন করছে, এমন করে একটু পানি পান করবে, পানি পান করবে, দূরের কথা ওনার হাত কাঁপতেছে, এইভাবে মুখ চোখের পানি ঝর্ণার মতন গড় গড় করে বের হয়ে হাতের পানির সাথে মিশে গেছে। উনি চিন্তা করলো যে এই পানি আমার কলিজার টুকটা সন্তানকে দিতে পারি নাই, এই পানি আমি কেমনে পান করি। হাত কাঁপতে 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 জমি আবার নদীতে পানি পড়ে গেছে। উনি উঠে আসলেন ওইখান থেকে, উঠে এসে আবার গোড়ার উপর উঠলেন, গোড়ার উপর উঠে আবার যুদ্ধ শুরু করলো, পানি কিন্তু পান করে নাই। আপনার সন্তান একটা জিনিস যদি না খাইতে পারে আপনার মুখ দিয়ে ওইটা যাবে না, দেখবেন আপনি, আপনি দেখবেন পরীক্ষা করে। ইমাম হুসাইন পানি আর পান করতে পারলো না, পানি পান না করে আবার উঠের মধ্যে উঠলেন, আবার গোড়ায় উঠে আবার যুদ্ধ শুরু করতেছে। 6,100 40 যুদ্ধ চলে গেছে। পরে যুদ্ধ করতে করতে চতুর্দিক দিয়ে খালি তীর বর্ষার আঘাত আপনার তরবারি জায়গাতে আসতেছে, 6,000 মানুষ আর উনি একা কিভাবে সম্ভব হবে। চতুর্দিক দিয়ে যখন তীর আসতেছে উনি আর উঠে ঘোড়ার উপর থাকতে পারেন নাই, পড়ে গেছে। আমি কিতাবে পেয়েছি ওনার জান্নাতি শরীরে, হাদিসের মধ্যে নবীজি বলছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়িদা শাবাবি আহলি জান্নাহ, এই হুসাইন আর তার ভাই হাসান জান্নাতে যত যুবক হবে সমস্ত যুবকদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন। চিন্তা করলাম আল্লাহ যাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, ইয়াজিদের বাহিনীরা কত কষ্ট ওনারা দিয়েছে। আমি কিতাবে পেয়েছি চতুর্দিক দিয়ে বৃষ্টির মতন ওনার গায়ে তরবারির আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত লাগছে ওনার শরীরে। আমি দেখেছি, আমি কিতাবে পড়েছি ওনার শরীরে জান্নাতি শরীরে একটার দুইটা না 33টা বর্ষার আঘাত লাগছে, একটার দুইটা না 33টা তরবারির আঘাত লেগেছে। কোনো রেওয়ায়তে এসেছে 40টি তরবারির আঘাত লেগেছে, কোনো রেওয়ায়তে এসেছে 43টি তরবারির আঘাত লেগেছে। বিরহান মুবারকে একটার দুইটা না 121টি তীরের আঘাত লেগেছে। আপনার গায়ে যদি গুলি করা হয় কয়টা গুলি নিতে পারবেন, তরবারির আঘাত দিলে কয়টা তরবারির আঘাত দিতে পারবেন, একটা জান্নাতি শরীরে 33টা বর্ষার আঘাত, 33টি তরবারির আঘাত, কোন রেওয়ায়েতে আসছে 40, কোন রেওয়ায়েতে আসছে 43টি তরবারির আঘাত লাগছে, 121টি তীরের আঘাত লাগছে, একটা মানুষ কিভাবে সহ্য করতে পারে। উনি পড়ে গেছে জান্নাতে চলে গেছে, পাশারের বাচ্চারা এরপরও ক্ষান্ত হয় নাই, ওনার শরীরে ওরা ওনার পরনের সব খুলে নিয়ে গেছে, শরীরে সব খুলে নিয়ে গেছে, এরপরেও শান্ত হয় নাই এই পাশারের বাচ্চারা, শরীর থেকে মাথাটা আলাদা করে গেছে, শরীর থেকে একটা ডাকাতেরাও মানুষ মারলে শরীর থেকে মাথাটা খুব কম ডাকাত আছে, খুব কম পাষাণ যে একবারে পাষাণের ঘরের পাষাণ ওরা এমন করতে পারে। ইমাম হুসাইনের শরীর থেকে মাথাটাও আলাদা করে ফেলছে। ইয়াজিদের বাহিনীরা এই মাথাটা নিয়ে গেছে, তৎকালীন কুফার গভর্নর এক বদমাশের বাচ্চা ইবনে জিয়াদের ফাইল নিচে নিয়ে রাখছে মাথাটা, কত বড় বদমাস
কত বড় শয়তান, কত বড় পাষাণ। ইয়াজিদের সৈন্যবাহিনীরা ইমাম হুসাইনের মাথাটা নিয়ে রাখছে ইবনে জিয়াদের পায়ের নিকটে। ইবনে জিয়াদ কি করতেছে জানেন? হাতে লাঠি ছিল, এই লাঠি নিয়ে ইমাম হুসাইনের ঠোঁট এমন করতেছে, গালের মধ্যে এমন করতেছে, কপালে এমন করতেছে। ওইখানে একটা মুরব্বি সাহাবি ছিল, মুরব্বি সাহাবিটা দেখে আর সহ্য করতে পারতেছে না, তো ক্ষমতা হয়েছে ওর হাতে। মুরব্বি সাহাবি বলতেছে, ইবনে জিয়াদ তোর হাতে ক্ষমতা বিদায়, তুই মনে করছ আমি কিছু বলবো না, তোর বেয়াদবি বন্ধ কর। তুই যেই লাঠি দিয়ে ইমাম হুসাইনের কপালে গালে ঠোঁটে নাড়তেছ, লাঠি দিয়ে যেই ঠোঁটের মধ্যে তুমি নাড়াচাড়া করতেছ, আমি এই দুই চক্ষু দিয়া দেখেছি আল্লাহর পরিচয়ের মর্যাদা, আল্লাহর পরিচয়ের ইজ্জত বিশ্ব নবী শত শতবার হাজার হাজারবার তার নুরানি ঠোঁট দিয়া এই কপালে এই ঠোঁটে চুমা খাইছে। সুবহানাল্লাহ, তুমি বন্ধ কর, অনতি বিলম্বে অতি সত্তর তোর উপরে আল্লাহর লানত পড়বে। সত্যি সত্যি প্রত্যেকের উপর লানত পড়ছে, এটা এক করুণ কাহিনী। এই কাহিনী বলতে গেলে চোখ দিয়ে গড় গড় করে পানি চলে আসে। এই যে একটা করুণ কাহিনী, এটা মহরমের 10 তারিখে হয়েছে, এই জন্য কিতাবে এসেছে 4টা আমলের মধ্যে 3টা আমল বলছে, তাই না? এই দিনে বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি পড়বেন। আর ইমাম হুসাইন আপনার আমাদের জন্য মডেল।